শিলচর রেল স্টেশনে ভাষা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন 11 আন্দোলনকারী। এই ভাষা শহীদদের সম্মানার্থে আজ শিলচর রেল স্টেশনে কোভিড প্রোটোকল মেনে বিভিন্ন দল সংগঠন পালন করলো দিনটি। শিলচরের সাংসদ রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা শাসক কীর্তি চাল্লি শহীদ বেদিতে মাল্যদান করেন। পাশাপাশি স্কুল পড়ুয়ারাও নিজেদের মতো করে কবিতা আবৃত্তি করে পালন করে দিনটি। আজকে আমরা আছি শ্মশান ঘাটে আমাদের একাদশ শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কয়েকজন মেম্বার। এবং আমি আজকের এই দিনটাকে আমাদের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সোসাইটির পক্ষ থেকে, প্রত্যেক মেম্বারের পক্ষ থেকে আজকের এই ক্যান্ডেল আমি আমাদের শহীদ বেদিতে অর্পণ করেছি। আমার সাথে রয়েছেন সুব্রত রায় এবং মুন্নাবাবু। আমরা সবাই মিলে এখানে এই শহীদের উদ্দেশ্যে ফুল, মাল্য এবং মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে ওনাদেরকে শ্রদ্ধা জানিয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের পুরো আমাদের সোসাইটি, আর পুরো বিশ্বে আমাদের যারা সোসাইটির মেম্বার রয়েছেন ওনাদের প্রত্যেকের যে আশা বা প্রত্যেকের যে ইচ্ছে, সেটা আমরা ওনাদের হয়ে আজকে এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। এবং আমরা নিজেরাও এখানে থেকে সেই সুন্দর অনুষ্ঠান বা সেই সুন্দর শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামে একটা পূর্ণ রূপ দিতে পেরেছি, তার জন্য আমরা নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।